স্বতন্ত্র নৌকা নৌকা ও নৌকা কি বলেন হাসিনা যে কত কিছু পারে আল্লাহ হাসিনার ইসলামের জন্য কবুল করুক সোরের সরর মানে কি কোন শোক আছে সর তো দুনিয়াতেও সর আখেরাতেও ফি হাদি আমা ও হুয়া ফিল আমা ওয়া আদাল্লা সাবিলা এখানে যারা আল্লাহর পথ দেখে না মৃত্যুর পরেও দেখবে না এখানেও গোমরাহ সেখানেও গোমরা আমরা এখানেও ভালো সেখানেও ভালো এটা কার কথা আল্লাহর কথা দেখেন না মসজিদের চেয়ে সুন্দর জায়গা কি আর আছে কিন্তু কয়জন যায় সেখানে কয়জন যায় টেন্ডার বাজি যেখানে সৌর ডাকায় কি লাফালাফি সেখানে গিয়ে হুড় হাঙ্গামা এখন তো চলছে নির্বাচনের ডামাঢোল একই সরকারের কত রূপ নৌকা স্বতন্ত্র কি বলে আল্লাহ হাসিনারে ইসলামের জন্য কবুল করুক আমরা রাসুলের দুরুদটা পড়বো রাসুল একটা দুরুদ নিজে পড়তে আচ্ছা বলুন তো যেটা রাসুল পড়তেন ওটা বেশি প্রিয় না আমরা যেটা বানাইছি সেটা প্রিয় রাসুল একমাত্র মডেল আল্লাহ যাকে একমাত্র মডেল করেছেন বলছে আমার এটাকে অনুসরণ করবা আমি ভালোবাসবো তোমার কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন বলছে এই মডেলটা দিয়ে দিলাম একে খাওয়াতে ঘরে বাহিরে ভালোবাসবা আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আর যখন আল্লাহ ভালোবাসবেন তখন কোনো গুণা থাকবে

وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بشمش مالكي إن شاء الله تج النبورش الحمد لله ولنا الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك عظيم سلطانك ذكر كل এখন আমাদের জিকির করছেন কে কত বড় কথা একটু চিন্তা করেন তো আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কাউকে স্মরণ করে ওর কপাল ভালো না খারাপ টেহা পয়সার কোনো অভাব নেই আর এখন আপনাকে স্মরণ করতেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ বলছেন আমি যদি কাউকে স্মরণ করি তার সব গুণা মাফ করে দিই আজ কোরকম বেলমাক আমি তোমাদেরকে যখন স্মরণ করবো তোমাদের কোনো গুনা থাকবে না এই জন্য জিকির করতে হবে জিকির করলো সে আমার সক্রিয়া আদায় করলো যে আমাকে ভুলে থাকলো সে আমার সাথে কুফুরি করলো কিশোরগঞ্জ যে কত দিক থেকে বৈশিষ্ট্য জান্নাতের সব মানুষ কি থাকবে কিশোর কি থাকবে কিশোর থাকবে কিশোরগঞ্জের লোকেরা বুড়া হয় না একশো চৌত্রিশ বছর বয়সে এক মুরব্ব সাথে আমার দেখা হলো দীপেশ্বরী হ্যাঁ আব্দুল হামিদ দীপেশ্বরী বুট আলাকে মানা করবেন না এই বুট বাদাম এরা অল্প ব্যবসা করে আপনাদের ও এরা যদি বুটগুলো বেচতে পারে পরিবারটা উঠবে এরা গরিব হয়েছে আমাদের দেশের চোরগুলোর কারণে কারণে ঠিক কিনা তা না হলে পরিবার চালানোর জন্য এই একটা টুকরে হাঁটতে হতো কত কষ্ট এদের কল্পনা করতে পারেন তিনবেলা বেলা ভাত হতে খায় না বাধা দিবেন না মাহফিলে যত ব্যবসায়ী আসবে এগুলো কিনবেন সমানে কোরআন আছে যেখানে রহমত আছে মসজিদের সামনে ভিক্ষুক বেশি থাকে না কম কেন সেজদা দিলে মনটা কি হবে নরম হবে বুঝেন না এগুলো সিনেমা হলের সামনে কোনো ভিক্ষুক যায় ভিক্ষুক গেলেও দৌড়ায় পাল কি বেরোতেছে গুনা গার বেরোতেছে থাকে না ওখানে কখনো ফিরাবেন না ওয়াম্মা সা এলা ফালা তানহার পিতামাতার জন্য যে শব্দ ভিক্ষুকের জন্য আল্লাহ একই শব্দ ব্যবহার করলেন লা তানহার হুমা ও আম্মা সা এলা ফালা তানহার আমরা ইনশাআল্লাহ আমাদের কোরআন থেকে কথা বলবো আল্লাহ আমাদেরকে কবুল করুন আব্দুল কাদের যিনি চলে গেছেন মসজিদটা প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিয়ে এরকম আমরাও যেন একটা মসজিদ প্রতিষ্ঠিত করতে পারি প্লান রাখেন তাহলে সওয়াব দিয়ে দিবেন কে হাম্মা বিন হাসানা ফালাহু হাসানা কেউ সোয়াবের নিয়ত করলেই আল্লাহ বলছেন আমি সোয়াব দেয়া শুরু করে দিই আপনি নিয়ত করবেন একটা মসজিদ করবেন প্রতিদিন একশো মানুষকে খাওয়াবেন সোয়াব দিবেন কে আল্লাহ দিয়ে দিবেন সোয়াব আমি নিয়ত করি কি জানেন আমি নিয়ত করি সারা পৃথিবীর মানুষকে যেন আমি খাওয়াইতে পারি কারণ আল্লাহর ভাণ্ড তো ছোট না আল্লাহর ভাণ্ড অনেক বড় এখানে আজকে সভাপতি আমাদের মানুষ আশরাফ আলী হুজুর মহাদ্দিস জামিয়াতিসামী এক কোথায় আসেন নাই না আরে আহারে হ্যাঁ ও শহীদ মসজিদ মসজিদের জন্য শহীদ হয়েছে একমাত্র পৃথিবীতে একটা জায়গার মানুষ কোন জায়গা আবার পাগলা মসজিদ এখানে আছে কিন্তু শহীদ মসজিদ আসে পাগলা মসজিদও আছে এখানে টেকা পড়ে প্রচুর ওই পাগলটা বোধ আল্লাহর কাছে চাইছিল যে আল্লাহ আমি যেন আপনার নামে অনেক কিছু করতে পারি এখন পাগলের মৃত্যুর পরে আল্লাহ তার মসজিদের আবাদ করে দিছে এবারে ওই মসজিদের টাকা শুনলাম সতেরোটা মসজিদে তারা বিলি করছে আল্লাহ কবুল করুক যদি কেউ এই মসজিদের টাকা খাস ওই পাগলের মরবি মাংসের বদয়াও মরবি হ্যাঁ বহু সোর ডাকায় আছে না নাই হা করে থাকে ভান্ডিল একটা লুকায় ফেললেই হয় লুকাবি না হারাম খোর দুনিয়াও শেষ তো শেষ কোনো খোরের ঘরে কোনো আরাম খবর নিয়ে দেখবেন আমি চেহারা দেখলেই বলতে পারি ও হারাম এক আসছে আমার মাহফিলে বসছে আমার পাশে মোড়া গাড়া খুব মাথায় এসে ভাই আপনার তো হারাম খেয়ে আসছে ও লাভ দিয়ে উঠছে কয় হুজুর আপনি ধরলেন কেন কয় আমি কন্ট্রেক্টারের ঘরে খাইছিলাম কন্ট্রাক্টর পয়সা অধিকাংশ হালাল না হারাম হ্যাঁ বিভিন্ন রকমের আজেবাজে জিনিস খায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে চিৎকার করে বলে না আমি করিম উদ্দিন সাহেব হজরত মৌলানা আমাদের প্রিয় মানুষ আমার এই ইসমাইলের ওস্তাদ আমাদের ওস্তাদ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন হুজুরের এলমি খেদমতকে আল্লাহ কবুল করুন ফুরকানিয়ার আর হুজুরের দাম সবচেয়ে বেশি প্রাইমারি স্কুলের সারের দাম সবচেয়ে প্রাইমারি সান না পড়াইলে হাই স্কুলের মুখও দেখতে হাই স্কুলের সান না পড়াইলে কলেজের মুখ কলেজ না থাকলে বন্ধ ঠিক বন্ধ ঠিকঠাক এই জন্য এদের দাম সবচেয়ে বেশি আমার আগে কথা বলেছেন খুব সুন্দর মানুষ আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে একটা মাদ্রাসায় যেখানে কামেল পড়েছে আমাদের মুফিজি ইসমাহি হাসল সে মাদ্রাসায় আমি যেতাম প্রতি বছর গাছবাড়ি দিনেই লক্ষ লক্ষ মানুষ কানাইঘাট ওটা হলো দেবন্দের পরে পৃথিবীতে চতুর্থ মাদ্রাসা ওটা গাছবাড়ি ওই গাছবাড়ির ছাত্র আমাদের এই প্রিয় ইসমাইল হোসেন মফিজি উনি সুন্দর আলোচনা করেছেন আমি শুনতে পারলে আমি উপকৃত হতাম আলোকিত হতাম আল্লাহ ওনার সুন্দর আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করে উনি আলোচনা করেছেন সারা আউলিয়া তোমরা খ্রিস্টান ইহুদিদেরকে অলি হিসাবে গ্রহণ করো না তো এদের জিনিস যদি খান খানি হওয়ার আর বাকি এ যে এদের জিনিস খাওয়া যাবে আমাদের এই বাজারে জিনিস আসে না নাই কি জানি বলেন তো নাম এই যে মাথায় যে সানসিল দেন এটা কাদের ম্যাগি নুডলস এটা কাদের ইহুদিদের এরপরে অল ক্লিয়ার জাগো মাথায় টাক দেখবেন অল ক্লিয়ার ব্যবহার করছে ডাক্তাররা যে কত দুষ্ট দেখেন মাথায় খুশকি হয়েছে বলছে অল ক্লিয়ার দিবা এখন চুলই শেষ কইলো কি হলো ডাক্তার সাহেব চুলই তো নাই নামই তো অল ক্লিয়ার হ্যাঁ ইহুদিগুলো হলো সবচেয়ে নোংরা কার কথা কার কথা সুরা মায়েদা আল্লাহ বলছেন নেতাজি দান্না সাদান্না সে আদা ওয়াতন লিল্লেদিন অমনলিয়া হুদল্লেদিন আশরাফু এই পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে নোংরা সবচেয়ে জঘন্য হলো দুই গ্রুপ এক গ্রুপ হলো মুশ্রিক আর গ্রুপ হলো ইহুদি এই দুই দল আবার একসাথে চলে দুই দল আবার একসাথে চলে আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন আরো আসতে বলি আমি সালাম সুমন না সুমন না আরে আমি মনোয়ার তুমি আনোয়ার সুমনের অনেক ব্যস্ততা আপনাদেরকে ভালোবাসে সুমন সুমন অত্যন্ত মানুষ কিছু কথা বলে চলে যেতে হবে না তুমি সালাম দাও সালাম দিয়ে কথা বলে চলে যাও ওর অনেক দায়িত্ব আপনার ওর জন্য দোয়া করবেন ওর জন্য ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হতে পারে বলি আমি পক্ষে আমরা আছি না নাই আমাদের বাড়ির পাশে যদি ফিলিস্তিন হতো এত ইহুদিদেরকে আমরা খেয়ে ফেলতাম একজন এমপি আমার পাশে দাঁড়িয়ে তিনি এই কথা বলেছেন এখন এমপি একদিষ্ট এমপি বসে অজুর মুক্তিযোদ্ধা করছি অস্ত্র জমা দেয়নি তা আমরাও ইহুদিদের বিরুদ্ধে আছি না নাই হাত তুলে দেখা দেন মুসলমান আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক অত্যন্ত দামি কিছু কথা আমরা আনোয়ার মুস্কি থেকে শুনলাম আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিই আমরা একটা শ্রেষ্ঠ সুরা থেকে আজকে কথা বলবো সবগুলো সুরাই শ্রেষ্ঠ সুরা অর্থ কী বলেন তো বেসিক কিছু কথা আমরা জানি না যেমন কোরআন শরীফ থেকে শুনি পড়তে পড়তে কবরও চলে যাচ্ছে কোরআন শরীফে চারটা জিনিস আছে কয়টা চারটা প্রথম হলো পারা প্রথম কি এরপরে সুরা এরপরে রুকু এরপরে আয়াত একটা অংশ আয়াতেরই অংশ যেমন নামাজের ভিতরে সেজদা আছে না নাই তো নামাজ সালাদ বললে আর সেজদা আলাদা করে বলার দরকার নেই তো এই চারটা জিনিসের অর্থ আমরা অনেকেই জানি না যেমন পারা অর্থ কি পারা পাড়াটা কিন্তু আরবি ভাষা না এটা হলো ফার্সি ভাষা পারা মানি হলো তিরিশ পারা এক এক কোরআন তিরিশ পাড়ায় এক কোরআন এই পাড়াটা পরবর্তী পর্যায়ে ওলামাই গ্রাম ঠিক করেছেন সময় এটা ছিল না এটা ছিল ভিত্তিক কি ভিত্তিক ভিত্তিক তো সুরা হল সুরার অর্থ কি এবার বলেন সুরা হ্যাঁ সুরা অর্থ হলো দেয়াল সুরা অর্থ কি দেয়াল বুঝছেন এই যে এটা কি ভিতরে আল্লাহ বলছেন ময়দানে মোনাফেক আর হবে কি হবে সুর হবে একটা ওয়াল হবে তারা ওই ওয়ালের বাহিরে থাকবে আজাব ভিতরে থাকবে রহমত ভিতরে থাকবে কি রহমতের ভিতরে থাকবে মমিনেরা আর মোনাফেকরা থাকবে কিসের ভিতরে আজাবের ভিতরে তাহলে সুর অর্থ কি জানলাম দেয়াল দেয়াল এক দেয়ালের ভিতরে এক একটা সুরা এই সুরা এক একটা সুরার ভিতরে অনেক বিষয় আলোচনা করেছেন কে আল্লাহ তিন রুকু কি রুকু এটা একটা স্টেজ থামার জায়গা ডাকা রুকু অথবা স্টপিস আর এক নম্বর হলো আয়াত এক নম্বর কি আয়াত আয়াত অর্থ কি নিদর্শন আয়াত অর্থ সাইন আয়াত অর্থ সিম্পটম আয়াত অর্থ সংকেত আলামত অনেকগুলো অর্থ ফিহে হে আয়াতুল্লিন নাস এটা মানুষের জন্য নিদর্শন দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন সমস্ত কোরআনটাই হলো নিদর্শন আর এক একটা আয়াত এত বড় কেয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলো এটা শেষ হবে না নৌকানল বাহানমে দা দালনি ক্যালেমে তেরাব্বি লেনাফিদাল বাহারোপাবালা আঁতফাদা কালিমা তোরবী অ লাউজি ইনা বি মিশ্রিলি হিমা দাদা আল্লাহ বলছেন যদি সাগরের পানিগুলোকে কালিবানা ও লেখা শুরু করো সাগর শেষ হবে আমার কালেমা শেষ হবে অলাউজি ইনা বি মিশলি হিমা দাদা যদি কেয়ামত পর্যন্ত সাগরগুলো ভরে দেওয়া হয় তবুও শেষ হবে না কথা বলেছেন হাবিবুর রহমান যুক্তিবাদী চলে গেছে হ্যাঁ সুন্দর কথা বলে সিকুন সাকুন মানুষ শুনতে পারলে ভালো হতো এমনি আমার সাথে সক্ষতা আছে বহু আগের ভদ্রলোকে চলে গেছেন হয়তো ব্যস্ততা আছে আল্লাহ তার আলোচনাকে কোরআনের কথাকে আমাদের আমালে তৌফিক দান করে মুফতি ওমর ফারুক জালালি নাম ছোট করবা আমাদের দেশের নাম বড় করা সুন্নত মনে করে শাহ সুফি কুতকুতি কুতুবের রব্বানি মাহবুবে সোভানি সারা গায়ে সুলকানি এসব ফালতু লকবের কোন দাম ইসলামে নেই সব নবী আল ইসলামের নাম ছোট না বড় জোরে বলেন ছোট কে রেখেছেন এ নামগুলো কার আল্লাহর পক্ষ থেকে মনে হয় আদম নোট ইব্রাহিম ইসাফ ইয়াকুব মৌসা ঈসা ইসমাইল মোহাম্মদ সাল্লাল্লাহু কয়ক্ষর এক শব্দ এক শব্দ ঠিক তবে কয় শব্দ এক শব্দ আল্লাহ চয়ন করেছেন আল্লাহ নিজের নাম রেখেছেন ইয়া কি নাম ইয়া ইয়া কথা সুন্দর ফারুক নামের লোকেরা রাগী হয় এ খুব রাগী রাগ যার বেশি ভালোবাসাও তার প্রত্যেক সাগরের নিচে আগুন আছে আগুনের নিচে সাগর আছে রাসুল হাদিস আগুনের নিচে কি আছে সাগর আছে সাগরের নিচে যদি আগুন না থাকতো সমস্ত মাছগুলো কি হয়ে যেত বরফ হয়ে যেত আপনি দেখবেন শীতকালে পানিতে একটু গরম আসে না নাই এই এই গরমটা কে করে দেন আল্লাহ করে দেন ওমর ফারুকের আব্বা অসুস্থ জালাল সাহেব আল্লাহ তাকে সাফা নসিব করে দেন আল্লাহ তার সারা জীবনের এলমি খেদমতকে কবুল করুন আল্লাহ মোর ফারুককে আমাদের প্রিয় দ্বিতীয় খলিফা আর দিয়াউল্লাহ মানের মতো কবুল করুন আমাদের আজকে আনোয়ার চলে গেল আনোয়ারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন আপনারা যেটা ধরেছেন ঠিকই ধরেছেন হোসেন নাম হাসান হুসাইন রাসুলের দুই প্রিয় চোখের মনি রাসুল বলেছেন দাই খান আতুল জান্না এই দুইজন হলেন জান্নাতের খুশবু সুবহানন্দ জান্নাতের কি খুশবু রাসুল এদেরকে ঘ্রাণ নিতেন হাসান হুসেনের ঘ্রাণ নিতেন ওদেরকে চুমু খেতেন কপালে গণ্ড দেশে বুকে জড়িয়ে রাখতেন এই দুই নাতিকে এই দুই নাতির সাথে আমরা আছি না নাই আল্লাহ কবুল করুন এই দুই নাতিকে জান্নাতের সর্দার বানিয়েছেন কে আবার রাসুল সাল্লাম একদিন বিবিদেরকে নিয়ে বসলেন মায়েশা এসা থেকে বর্ণা বখারের হাদিস মায়েশা বলছেন যে ফাতেমার দিলানে আসলেন হাঁটা চলা সব ছিল মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের মতো আসার সাথে সাথে রাসুল দাঁড়িয়ে গেলেন দেখেন মেয়েদেরকে যে রাসুল কি সম্মান করতেন রাসুলাম কি করলেন দাঁড়িয়ে গেলেন মায়েশা বলছেন হয় ডানে অথবা বামে তাকে বসালেন কানের কাছে কি যেন বলল মা ফাতেমা কাঁদা শুরু করলো এরপরে আবার কি যেন বলল মা ফাতেমা হেসে দিলেন অনুষ্ঠান শেষ জিজ্ঞেস করলো মা কি বলেছে তুমি কেঁদেছ বলছে আমার আব্বা গোপন ডেকেছে আমি এটা প্রকাশ করতে পারবো আপনাদেরকে শোনালে তো আব্বা জোরেই বলতেন চলে গেলেন রাহমাতাল আল আমিন দুনিয়া থেকে চলে গেলেন এবার মা আয়সা আবার তাকে ডাকলেন তিনি ভুললেন না রাসুলের পরে সবচেয়ে বেশি ব্রেন যে মহিলার ছিল তার নাম ছিল মা আয়সা হাদিসের সবচেয়ে বড় উস্তাদ সবচেয়ে বড় ওস্তাদ রাসুলের পরে কে মা আয়সা সিদ্দিকার আনহা চার খলিফায় ওনার কাছে ধর্না দিতেন সমস্ত বড় বড় মহাদ্দেশ আবু হরায়ার আদি আল্লাহ পর্যন্ত ধর্না দিতেন কার কাছে মা আয়েশার কাছে সাহবাই কেরাম জিজ্ঞেস করতেন আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন তিনি বললেন যেটা একবার শুনেছি মা নাসি তো সেটা আমি কখনো ভুলে যাইনি একবার শুনেছি মুখস্থ হয়ে গেছে আরো আসতে কন সুবাহ আল্লাহ দুপুরে খাওয়ার পরে তো একটু ঘুম আসে না আপনাদের হ্যাঁ খায় আর ঘুমায় কয় সুন্নতি ঘুম দিছি মিথ্যা কথা কখনো জোহরের পরে খায়া ঘুমান নেই জোহরের আগে খেতেন কে একটু গড়া গড়ি খেতেন নামাজ পড়তেন নামাজ পড়ে দাওয়াতি কাজে বের হতেন এই মাহফিলটাই সুন্না সম্মত আর রাতের মাহফিল সুন্না বিরোধী যেগুলো আসার পরে শুরু হয় আর শেষ হয় রাত্রে একটা দুইটা এখন কমছে বোধহয় হ্যাঁ আমি তো আমার মনে আছে এক মাহফিলে গিয়েছি আমাকে বলতেছে রাত্রে বারোটার সময় দেবো না আমি চলে যাবো বুঝতে কয় সারা রাতের সারা রাতে হারাম তোরা কর আমি নাই এটা ঠেলে মেলে আমাকে রাত দশটার সময় দিয়েছে আমি মাহফিল করে নামলাম ওরা ফজর পর্যন্ত চালাইছে এখন ফজরের সময় যে মাদ্রাসার মাহফিল হুজুর আমার পাশে দাঁড়ানো প্রথম রাখাতে যে ঘুমে গেছে শেষ দায় আর উঠে নেই আমি নামার শেষ করে বললাম এই উঠ কয় আমি কোথায় দেখেন অবস্থা হে বলতেছে আমি কোথায় তুমি আসমানে তো এই এই মাহফিল কোন সময় স্থান সম্মত হতে পারে সারা দুনিয়ার নফল একত্রিত করলে এক রাকাত ফরজ হবে 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 না ফরজ শেষ করলেন জাহান নাম ঠেকিয়ে দিলেন ঠিক না ব্যাটি আজান হলো আগে নামাজ আগে কি অন্য কোন কাজ আগে নয় আগে হলো নামাজ তাহলে আপনার অন্য কাজগুলো সাজিয়ে দিবেন কে আল্লাহ বলছেন ও নবী তুমি বলে দাও হাদিসে কুদ্সি আমার কাজগুলো যারা করে আমি আল্লাহ নিজে তাদের কাজ আঞ্জাম দিয়ে এখানে এসেছেন আমাদের সিদ্দিক মিলন নজরুল ইসলাম তারপরে হাবুক মানা হাসান হাবিব হাসান যিনি পরিচালক ভালো কণ্ঠ ভালো উপস্থাপনা ভালো মোস্তাকিম বিল্লাহ আনোয়ার শাহ আথারি দুইটা ছেলে গজল গেয়েছে এদের গলা ভালো চলে গেছে